আমরা বলছি আমেরিকার মিনেসোটা থেকে, পিছনে আমাদের বুড়িটা বসে আছে। বুড়ি, আচ্ছা, হেই, কেমন আছো তুমি? তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের মিনিয়াপোলিস, এবং আমার যে শ্বশুর বাড়ি ওরা থাকে ফার্গোতে, নর্থ ডাকোটায়, সেটার মাঝামাঝি হাইওয়ে 94 দিয়ে আমরা যাচ্ছি। আমরা ড্রাইভ করব 1.5 ঘন্টার মতন। আমরা আসলে এইটাকে নানা নানির কাছে দিয়ে আসতে যাচ্ছি। তো আইডিয়াটা হচ্ছে যে এই মিনিয়াপোলিস থেকে ফার্গোর দূরত্ব হচ্ছে 250 মাইল, আরও বেশি, 240, 250, হ্যাঁ 250 মাইলের মতো। তো নানা নানি আসবে আপনার অর্ধেক রাস্তায়, আর আমরা যাবো অর্ধেক রাস্তায়, যে এইটাকে নানা নানির কাছে ছেড়ে দিয়ে আসবো। তো কেন যাচ্ছে এবং এই লোকখানে কেন থাকবে সেটা আমরা একটু পরে বলবো। তাহলে আমরা যাই, চলুন দেখা যাক। তোমার কি মনটা খারাপ? একটু খারাপ, আবার একটু একটু ফ্রিডমও আছে, তাই না? হ্যাঁ, এইটা তার নানানির কাছে থাকবে, এবং একটু আমাদের কয়েকদিন আমরা একটু একা থাকি। তুমি তোমার নানা নানির কাছে যাবে। যাই হোক, এই শহর যেটা বলছিলাম, ফার্গো এবং মিনিয়াপোলিসের মাঝামাঝি, এই শহরটার নাম হচ্ছে সক সেন্টার, রাইট? সক সেন্টার। এখানে আমরা এসেছি এইলার নানা নানু এইলাকে নিয়ে যাবে। এখনও ওনারা এসে পৌঁছায় নাই। সামনে দেখতে পাচ্ছেন ডেইরি কুইন, এটা একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এটা আইসক্রিমের জন্য বেশ ফেমাস, এবং এখানে অন্যান্য খাবারও পাওয়া যায়। এখানেই আমাদের মিলন মেলা, এখানে এলাকে আমরা নামিয়ে যাব তার নানা নানির কাছে। এই নানা নানি চলে আসলো। Where are they? Where are they? Ela, where is your nana nanu? Ela dhong korteche. Nana nanu, Ela jonno birthday gift niye eshe. Just koyekdin age Ela birthday chilo. Yeah. Ela very excited. Are you excited, Ela? Yes. আমরা একটু খাওয়া দাওয়া করছি, ওনারা একটু ট্রাফিকে আটকে পড়ে একটু লেট হয়ে গেল আজকে। এইলা তার বার্থডে গিফট নিচ্ছে। ও, নানা নানি, ও, হোয়াট ইজ দ্যাট? এইলা এইলা খুব এক্সাইটেড, রেস্টুরেন্টে নানা নানি তার জন্য অনেক খেলনা নিয়ে আসছে। ও, এটা কি? হোয়াট ইজ দ্যাট? এইলা, আমার কোনো ধারণাই নাই। Wow. Ela khub khushi. What is that, Ela? Loud. Kono idea nahi ki bolo. Wow. Ei shohore ekta mojar jinish dekhai. Ei je dekhen, জাস্ট মজার জন্য এরা ঘোড়া করে চলে এসছে এই যে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা খাবার খেলাম বা খাচ্ছি, সেখানে ড্রাইভ থ্রুতে তারা ঘোড়া নিয়ে খাবারের অর্ডার দিবে। এটা একটা ফান,
ছোট শহরে এগুলো হয়। এই আমি প্রথম দেখলাম যে এরা লাইনে দাঁড়িয়ে আছে। দেখেন সামনে কিন্তু একটা গাড়ি, ঘোড়ার সামনে গাড়ি। ইয়া, এরা ড্রাইভ থ্রু দিয়ে খাবারের অর্ডার দিবে, খাবারের অর্ডার দিবে ঘোড়া দিয়ে, তারপরে তারা খাবার নিবে। সামনে গাড়ি আছে, তারপরে এরা যাবে খাবার অর্ডার। হাই হাই, এরা খুব খুশি আমি যে ছবি দিছি। এরা দেখেন খাবার নিচ্ছে এই যে ডেইরি কুইন থেকে। ওয়াও, এইলা চলে যাচ্ছে আমাদের ছেড়ে এইলার ব্যাগ নিয়ে। এইলা, তোমার ব্যাগ কোথায়? এই এইগুলো এখন নানা এইলার ব্যাগ ঢুকা নিয়ে যাচ্ছে। এইলা চলে যাবে নানা নানির সাথে। সুন্দর ট্রাক বা পিক আপ, নতুন পিক আপ নানার। হাই এইলা, এইলা মামিকে হাগিয়ে দিচ্ছে। হাউ অ্যাবাউট বাবা? আর ইউ গোইং টু কাম ব্যাক? ওকে, গুড, কিপ ইট। চলে যাচ্ছে নানা নানি। ওকে বাই, নানা নানি চলে যাচ্ছে এইটাকে নিয়ে। চলে যাচ্ছে নানা নানি, নানা নানি চলে যাচ্ছে এটাকে নিয়ে। তুমি ফান করতেছো? আমার মেয়েকে রেখে আসলাম আর মনটা আমার খারাপ হবে না, বুঝছেন তো? কি বললো যে বাবার দুঃখ নিয়ে, বাবা দুঃখ নিয়ে শহরের দিকে যাচ্ছে মেয়েকে রেখে। ওয়াল, মায়ের যদি দুঃখ না থাকে কিছু করার নাই, বাবার দুঃখ তো থাকবেই। মেয়েকে ছাড়া জানি না কীভাবে থাকবো। এইলা কেন নানা নানির কাছে গেল? আসলে এখন আমেরিকার গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মের ছুটিতে স্কুল কলেজ সব বন্ধ। এই বন্ধে বাচ্চারা যেটা করে, আমরা আপনারা দেখবেন বাংলাদেশেও বাচ্চারা নানা নানি দাদা দাদির বাড়িতে বেড়ায় গ্রীষ্মের ছুটিতে। আমি জানি না এখন এই কালচারটা আছে কি না, নিশ্চয়ই আছে, আমরা তো বাঙালি। তো আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমাদের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জে। তো মোহনগঞ্জ থেকে আমার দাদা চিঠি লিখতেন আমার বাবাকে। তখন তো সেই যুগে ইমেল ছিল না, হাতে কলমে চিঠি লিখতেন। আমার বাবাকে বলতেন তোমরা যদি বাড়িতে এবার না আসতেও পারো আমার নাতিদেরকে পাঠিয়ে দিও। আমরা চার ভাই, আমাদের চার ভাইকেই গ্রীষ্মের ছুটিতে কিন্তু এটা একেবারে ম্যান্ডেটরি আমাদেরকে যেতেই হতো মোহনগঞ্জে আম কাঁঠালের সময়। তো অনেকে হয়তো ভাবেন যে আমেরিকায় কি এই কালচার আছে কি না। আসলে কালচার যাই বলেন বেসিক কনসেপ্টটা একই। এখানেও গ্রীষ্মের সময় নানা নানির কাছে দাদাদের কাছে বেড়ায় বাচ্চারা। সেই কনসেপ্ট থেকে আমার মেয়ে বা আমাদের মেয়ে আজকে চলে গেল নানা নানির কাছে। ওখানে বেশ কিছুদিন থাকবেন, থাকবে, এবং তারপরে ওনারা এসে আমাদেরকে আবার এলাকে দিয়ে যাবে। তো এলারও খুব মজা, খুবই সে খুশি যে নানা নানির কাছে থাকবে বেশ কিছুদিন গ্রীষ্মের ছুটিতে, আবার চলে আসবে। আর আমাদের দিক থেকেও আমরা একটু বাসায় হয়তো একটু রিল্যাক্সলি কাটাবো, কিন্তু রিল্যাক্সলি কাটালেও কিন্তু মেয়ে তো মেয়েই, মেয়ের জন্য মনটা এখন খুব খারাপ লাগছে, এখন খুব খারাপ লাগছে।
যে তাকে এখন আমরা খুব মিস করছি। তো যাই হোক, বেশি দিন না, হয়তো এক দুই সপ্তাহ পরেই চলে আসবে।